हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। अमी बाबली और तुम्हारा देखो बेंगली ब्लॉगर बाबली। आज हमें तुम्हारे काछे फुलकपिर एक विशेष रेसिपि निये चले एसेछि। तुम्हारा देखे चिनते पारछो किना जानी ना, एटा होच्छे फुलकपिर मांचुरियन। बनालाम ताई भाबलाम तुम्हारे संगे एक शेयर करनी। दारुण सुंदर टेस्ट है। रुटी, परोटा, लुचि, नान एगुलोर साथे तो दारुण लागे। ভাতের সাথেও খেতে পারো, তবে এগুলো একটু রুটি পরোটার সাথেই বেশি ভালো লাগে। তো চলো দেখে নাও কিভাবে আমি এটা বানাচ্ছি। এটা বানানো খুবই সোজা, বেশিক্ষণ সময়ও লাগে না। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করলে কিন্তু ওই বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে আমার সমস্ত রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এটা বানানোর জন্য প্রথমেই আমার যেটা লাগবে ফুলকপি। ফুলকপিটাকে আমি প্রথমে কেটে নেব। দেখো কিভাবে কাটছি, প্রথমে পিস করে কেটে নেব। আমি ছোট ছোট পিস করে কাটব, খুব বড় পিস করব না। আর ওই যে ডাঁটিটা আছে না, ডাঁটিটাকে আমি কিন্তু কেটে ফেলে দেবো, ডাঁটিটা যেন না থাকে। আর খুব বড় পিস এটাতে করব না, ছোট ছোট পিস করব। তো দেখতে থাকো আমি কিভাবে কাটছি। দেখো সমস্ত ফুলকপির বোটাগুলোই আমি, মানে ডাটিগুলো আমি ফেটে দিলাম। দিয়ে ফুলকপিগুলোকে আমি একটা জায়গায় নিয়ে নিয়েছি, ছোট ছোট পিস করেছি, ডাটাগুলো সবই ফেলে দিয়েছি। ফুলকপিগুলো আমার ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য আমি গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলের ভেতরে, মানে জল বসিয়েছি গরম হওয়ার জন্য, এতে একটু নুন দিয়ে দেব, এক চামচের মতো নুন দেব। এবার জলটা একটু ভালো করে ফুটে উঠলেই, টকবক করে ফুটবে না, বেশ গরম হবে, ফোটার আগের মুহূর্তে আমি কপিগুলোকে এর ভেতর দিয়ে দেব। এইভাবে গরম জলে কপিগুলো ভাপিয়ে নিলে এক তো পোকির কপির ভেতর যে পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে যায়, কপিতে যে সামান্য শরীর খারাপ হয় সেটাও হয় না, আর এই রান্নাতেও এটা খুব হেল্প করে। তো ভালো করে কপিগুলোকে আমি ভাপিয়ে নিচ্ছি, ফোটাবো না কিন্তু, সেদ্ধ করব না, জাস্ট ভাপিয়ে নেব। এবার আমি একটা পাত্রে এগুলোকে সব তুলে নেব। এই জালির ভেতর নিয়ে আমি এগুলোকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। কপিগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি মাঞ্চুরিয়ানটা বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিলাম একটা বাটি। এই বাটির মধ্যে আমি এবার নেব টেবিল চামচে তিন চামচে ময়দা। টেবিল চামচে তিন চামচে ময়দা আমি এতে নিয়ে নিচ্ছি। তার সঙ্গে নেব দু চামচে কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ার একসঙ্গে নিয়ে নেব। এবার নেব নুন, আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। আর দেব লঙ্কার গুঁড়ো, আর দেব একটু আদা বাটা। যারা রসুন খাও তারা এই সময় একটু রসুন বাটাও দেবে। এবার নর্মাল জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। দেখো এইভাবে ব্যাটারটাকে আমি বানিয়ে নিলাম। অবশ্যই খুব ভালো করে ফেটিয়ে নেবে, মোলায়েম একটা ব্যাটার তৈরি হবে কিন্তু। তো দেখতে থাকো, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার ওই ভাপিয়ে রাখা কপিগুলো আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এমনভাবে দেব যেন ব্যাটারটা ভালোভাবে ফুলকপির গায়ে লেগে যায়। সুন্দর করে কপির গায়ে ব্যাটারগুলো আমি মাখিয়ে দেব। এবার কড়া বসিয়ে আমি কড়ায় সাদা তেল দিয়ে দিলাম। বেশ কিছুটা সাদা তেল দিতে হবে, কারণ ফুলকপিগুলো আমি এতে ভাজব। গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম হতে দিলাম। তেলটা খুব ভালো যখন গরম হয়ে যাবে, যখন আমি বুঝতে পারবো গরম হয়ে গেছে ভালো, তখন আমি
ওই কপিগুলো ব্যাটার থেকে একটা একটা করে তুলে তেলে দিয়ে দেব। অল্প অল্প করে দেব, একসঙ্গে অনেক দেব না। দিয়ে গ্যাসটা বাড়িয়ে কমিয়ে আন্দাজ মতো নিজে বুঝে সেটা করতে হয়, কপিগুলোকে আমি ভালো করে কিন্তু ভেজে নেব, বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। কপিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু কুচানো আদা। তেলের মধ্যে একটু কুচানো আদা দিয়ে দিলাম, আর দেব একটু কাঁচা লঙ্কা কুচানো। যারা রসুন খাও এই সময় রসুনও একটু কুচিয়ে দিয়ে দেবে। পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ কুচিয়ে আমি তেলে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভাজবো। এইবার দিয়ে দেবো আমি সস। প্রথমে দিচ্ছি সোয়া সস, টেবিল চামচের এক চামচে সোয়া সস দিলাম। আর দেব দু চামচে টমেটো সস। যারা রেড চিলি সস রাখো তারা রেড চিলি সস দেবে, আমার কাছে গ্রিন চিলি ছিল তাই একটু গ্রিন চিলি সস দিলাম। সমস্ত মশলাগুলো দিয়ে এটাকে আমি এবার সুন্দর করে ভাজবো, কষতে থাকবো আর কি, ডিমে আছে অবশ্যই। এবার দিয়ে দেব আন্দাজ মতন নুন, আর সঙ্গে অবশ্যই একটু মিষ্টি দেব। নুনটা আন্দাজ করে দেবে, আর সসের আন্দাজের ওপরে কিন্তু গ্রেভিটার টেস্ট নির্ভর করে, সুতরাং এইটা কিন্তু খুব কষাসলি দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, জলে গুলে দিয়ে দিলাম গ্রেভিটা গাঢ় করার জন্য। এতে আমি কিন্তু কোনো জল ইউজ করব না, যদি মনে হয় একটু গ্রেভি রাখবো তাহলে এই কর্নফ্লাওয়ারের জলটাকে একটু বেশি করে দেব। দেখো খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে, গা মাখা গা মাখা, সুন্দর রঙও এসে গেছে। এইবার আমি ওই ভাজা কপিগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করে কপি দেব আর নাড়তে থাকবো, যাতে কপির গায়ে ওই গ্রেভিটা খুব সুন্দরভাবে লেগে যায়, প্রত্যেকটা কপির গায়ে যেন গ্রেভিটা লেগে যায়। এই সময় গ্যাসটা বন্ধ করে দিতে পারলেই ভালো হয়, আমি বন্ধ করে দিয়েছিলাম। তোমরা যদিও গ্যাস অন রাখো তো ভীষণ সিমে করে দেবে, একদম কমিয়ে বন্ধ করে দিয়ে মাখালেই বেশি টেস্ট আসবে। সমস্ত মশলাটা সুন্দর করে কপিগুলোর গায়ে যেন লেগে যায়, দেখো সমস্ত মশলা কি সুন্দর কপির গায়ে মেখে গেল। দেখো তৈরি হয়ে গেছে আমার ফুলকপি মাঞ্চুরিয়ান, রেডি টু সার্ভ। আমার এই আজকের রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো সুন্দর করে। তাহলে আজকের মতন বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।